যার সঞ্চালনা রাঢ় বাংলার রাঙামাটি যাকে পেয়েছে এক ও অনন্য রূপে। আসল নাট্যম যার ভাবনায় রয়েছে জেগে, সেই মানুষকে আমরা করি প্রণাম, দিলাম সপ্তপ্রদীপ স্মারক সম্মান। ধন্যবাদ আন্তি। ভবানীপুর সপ্তপ্রদীপ সংস্কৃতি সোসাইটি, তারিখ 23/1/2016। এই স্মারকটি আবারও স্যারের হাতে পৌঁছে দিচ্ছে আমাদের খোকন। স্যার গ্রহণ করবে, আমরা জানি আমাদের ভালোবাসা, সে সম্মান আমরা প্রেরণ করলাম কাছের মানুষ সিংহ মহাশয়কে এবং আমাদের অঞ্চলের প্রধান শ্রদ্ধেয় বেতন ঘোষ মহাশয়কে। এরপর আমাদের উৎসব স্মারক উত্তরীয় প্রদান করবে আমাদের অঞ্চল প্রধান বেদন ঘোষকে, আমাদের সভাপতি। সপ্তপ্রদীপের কাছের যে জন, সেই মানুষের গলায় উপহার তুলে দেবে বরুণ ভাণ্ডারীকে স্মারক সম্মান। আমাদের উৎসব স্মারক তুলে দিচ্ছেন কমলাক্ষ দেবাংশী। এবং ওনাকে উৎসব স্মারক এবং উত্তরীয় পুষ্প তুলে দিচ্ছেন আমাদের কমলাক্ষ দেবাংশী মহাশয়, মুখ্য উপদেষ্টা মহলের একজন সত্যের সরকার মহাশয়। আমাদেরই জন আলোকিত করে আছে, যে নৃত্য পরিবেশন হলো, দিদি যে নৃত্য পরিবেশন করলেন তারই ঘরের জন উপহার তুলে দেওয়া হচ্ছে। আমি কথায় কথায় কথা বলে এখন মঞ্চে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন আমাদের স্মারক সম্মান প্রাপক বিজয় কুমার দাস। যে নাট্য দর্শক তাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। সপ্তপ্রদীপ আজকে যে ভালোবাসা আমার হাতে তুলে দিল, সম্মান বলবো না, এটি হচ্ছে আসলে ভালোবাসা। এরা যখন প্রথম নাটক নিয়ে ভাবনা চিন্তা শুরু করে, আসর নিয়ে ভাবনা চিন্তা শুরু করে, তখন থেকেই প্রায় ওদের এই কাজকর্ম দেখে আসার আমি একজন সাক্ষী। তারপরে তারা নিজেদের গুণে ভাবনায় তারা আজকে এরকম একটা জায়গায় পৌঁছেছে, এটা ভাবতে নিঃসন্দেহে ভালো লাগে। আমাদের মাথায় থিয়েটারের পোকাটা ঢুকে গেছে একেবারে সেই শৈশবে। যদি বছরের হিসাবে হিসাব করা হয় তাহলে 10 বছর বয়সে প্রথম মঞ্চে নেমেছিলাম, আজ সেই সময়টা 50 অতিক্রম করে গেছে থিয়েটারের সঙ্গে জড়িয়ে থাকা। যদি থিয়েটারের জন্য কিছু করে থাকতে পারি সেটা থিয়েটারকে ভালোবেসেই। আসলে থিয়েটার আমাদের কাছে, মানুষের কাছে পৌঁছানোর একটা মাধ্যম। আমরা যে কথা সবসময় সবাইকে বলতে পারি না, থিয়েটার করে বা থিয়েটার করিয়ে আমরা সেই কথা মানুষের কাছে পৌঁছে দিতে পারি, অথবা এমন হতে পারে আরও অনেক কিছু করতে পারি না বলে আমরা থিয়েটারটা করি। কিন্তু যে কাজটা করেছি, আমার খুব প্রিয় মানুষ সৌমিত্র চট্টোপাধ্যায়ের দুটি কথাকে আমি স্মরণ করে আমার কথা শেষ করব। সেই কথাটি, তার প্রথম কথাটি হচ্ছে যে, একথা সবাই বিশ্বাস করবেন বা স্বীকার করবেন, যে থিয়েটার আমরা করতে চেয়েছি, যে থিয়েটার আমরা করছি তা কিন্তু সততার সঙ্গে করতে চাই, সততার সঙ্গে করছি। আর দ্বিতীয় কথাটি যেটি সৌমিত্র চট্টোপাধ্যায় বলে থাকেন, সেটি আমিও সব জায়গায় বলতে চাই, যতদিন শরীর মন সতেজ থাকবে ততদিন যেন থিয়েটারের সঙ্গে থাকতে পারি। নমস্কার। মঞ্চে উপবিষ্ট বিশিষ্ট ভদ্রমণ্ডলী, গুণীজন ব্যক্তিগণ, আজকে নাট্যমেলা উৎসবের সূচনায় যারা উপস্থিত রয়েছেন, আমি প্রত্যেককেই এলাকার বিধায়ক হিসাবে যথাযোগ্য স্থানে নমস্কার, প্রীতি শুভেচ্ছা জানিয়ে কয়েকটা কথা। প্রথমেই আমি আজকে আমাদের দেশের বরণ্যের নেতা নেতাজি সুভাষচন্দ্র সহ সব পেয়েছি আসরের সংগঠক, যাদের আমরা শ্রদ্ধা জানালাম, তাদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। এবং আমি আনন্দিত যে নাট্যমেলা জেলা এবং ভিন জেলার যে নাট্য উৎসব বা মেলা এটা অনুষ্ঠিত হচ্ছে,
এই সাঁইথিয়া বিধানসভা ক্ষেত্রের মধ্যেই, এই জন্য আমি বেশি আনন্দিত। মঞ্চে আসেন শ্রদ্ধেয় বিধায়ক, অন্যান্য গুণীজন এবং আমার সামনে আজকের এই শুভ উদ্বোধন অনুষ্ঠানে যারা উপস্থিত, সবাইকে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি যে আজকে আমরা যে সপ্তপ্রদীপের ডাকে যে আমরা মিলিত হয়েছি, প্রতিভা এবং তার যে বহিঃপ্রকাশ করার যে মঞ্চ, সেই মঞ্চ সপ্তপ্রদীপ বীরভূম জেলা তথা ভিন জেলাকে যে সাংস্কৃতিক জেলা হিসাবে মেলার বা উৎসবের আয়োজন করেছে, তার জন্য আমি আন্তরিকভাবে সপ্তপ্রদীপকে ধন্যবাদ জানাই। কারণ আপনারা জানেন যে আগামী দুই দিন ব্যাপী যে বিভিন্ন সাংস্কৃতিক চর্চা এখানে অনুষ্ঠিত হবে, সেক্ষেত্রে সপ্তপ্রদীপের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা যে তারা এই প্রত্যন্ত সাঁইথিয়া ব্লকের ভবানীপুর গ্রামে তাদের যে প্রতিভা লুকিয়ে আছে, সেই প্রতিভা যাতে আগামী দিনে সারা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে ছড়িয়ে পড়ুক, তারই ফলশ্রুতি হিসাবে আমি ব্যক্তিগতভাবে তাদের যে প্রোগ্রাম আমি দেখেছিলাম গত এক বছর আগে, সেই প্রোগ্রাম দেখার পর উদ্বুদ্ধ হয়ে আমাদের জেলা প্রশাসনের পক্ষ থেকে বীরভূম জেলার 19টি ব্লকে আমি তাদেরকে দিয়ে প্রোগ্রাম করিয়েছি। অনেক দীর্ঘ দিনের অভিনয় চর্চার সঙ্গে বিভিন্ন অঙ্গে জুড়ে আছে, কিন্তু নাটক আছে, কথাও আছে, শব্দ আছে। সেই কথা শব্দ নিয়ে এখন আমাদের কাছে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন শ্রদ্ধেয় সোমনাথ সাধু মহাশয়। আজ একটা শুভ দিন, শুভ মুহূর্তে সপ্তপদী তার প্রদীপটা 9 বছর ধরে জ্বালিয়ে এসেছে, তাই আজকে বিশেষ দিনটাতে যার জন্মদিন নেতাজি সুভাষচন্দ্র বসু, তাকে স্মরণ করে আজকে 23শে জানুয়ারি সপ্তপদী তার এই প্রদীপ যেন সারা জীবন মানুষকে আলো দিতে পারে, তার চিন্তাভাবনা আমাদের খুব মুগ্ধ করে, তাই সাঁইথিয়া পঞ্চায়েত সমিতির তরফ থেকে তাকে অভিনন্দন জানায়। এরকম একটা সাঁইথিয়া ব্লকের হরিসরা গ্রাম পঞ্চায়েতের ভবানীপুর মতন গ্রামের খেটে খাওয়া মানুষদেরকে নিয়ে যে নাট্য চর্চা এবং সেই রূপ দেওয়া, আমি কিন্তু খুব অভিভূত। আমি ওকে খুব সুব্রতকে ভালোবাসি, সুব্রত প্রতিনিয়ত যোগাযোগ রাখি, চেষ্টা করি কাজ করতে, রাখি না কোনো জেহাদ আর ভাবনার ভয়। হ্যাঁ, ভয় ভাবনার সঙ্গে মিলে শেষ করব, দেখব প্রথম নাটক বদন চাঁদ লগন চাঁদ। এখন কথা বলবেন উজ্জ্বল মুখোপাধ্যায়। করছি উদ্বোধক হিসেবে নিজের নাম বা এখানে উদ্বোধক হিসেবে আসতে আমি অত্যন্ত সংকুচিত এবং কথা বলতেও খুব জড়তা অনুভব করছি। বিশ্বাস করুন, সুব্রতর ক্ষমতা ছিল না, সাহস ছিল না এই প্রস্তাবটুকু দেয় যে স্যার আপনাকে উদ্বোধন করতে হবে। একটা ষড়যন্ত্র হয়েছে, সেই ষড়যন্ত্রের শিকার আমি। আশিস চট্টোপাধ্যায় আমার অগ্রজ নাট্য ব্যক্তিত্ব, আমার গুরুস্থানীয় নাট্যকার, সেখান থেকে নির্দেশ এসেছে যে তোকে এই কাজটি করতে হবে, আমার আর না করার
কোনো কারণ ছিল না, কোনো উপায় ছিল না। এখানে মঞ্চে বাবুনদার মতো নাট্যকার নাট্য ব্যক্তিত্ব বসে আছেন, বিজয়দা আছেন, আদিত্যদা আছেন, শ্রদ্ধেয় বিধায়ক সভাপতি কিংবা বরুণ ভান্ডারীর মতো গণসংগঠক আছেন, অধ্যাপক সিনহা আছেন, তপনবাবু আছেন, নিরুপমবাবু আছেন। একটি কথাই শুধু বলার যে হয়তো এই প্রদীপটি উপদেশটা শ্রদ্ধেয় আদিত্য মুখোপাধ্যায়ের কথাই আমরা এই পর্ব শেষ করব। অধিকাংশ কথাই হয়ে গেছে, শেষ কথাগুলি উজ্জ্বল উজ্জ্বল মুখোপাধ্যায় বলে গেছেন। জেলায় নাটকের জোয়ার এসেছে, নাম করেছেন লাভপুর, বোলপুর, শিউরি, সাঁইথিয়া। কই গ্রামের নাম কই? ভবানীপুর। একটি নাম গ্রামের ভবানীপুর, কি সেখানে সপ্ত প্রদীপ? এবং তার মূল প্রদীপটির কথাও অনেকেই বলেছেন, সুব্রত ঘটক। আসলে আজকে মঞ্চে যারা আছেন সবাই খুবই গুণী ব্যক্তিত্ব, গুণী মানুষ, তারা অন্তত এটুকু জেনে যান যে বীরভূমের গ্রামও কিন্তু পিছিয়ে নেই। আজকে আরেকটি আমার নতুন পাওনা হলো সোমনাথ, সোমনাথ সাধু আজকের সভাপতি। সে আমার 81-82-83 সালের বান্ধব, আজকে সে সভাপতি। খুবই ভালো লাগছে যে এই মঞ্চে আজকে যে দুটি নাটক হবে, বাবুন চক্রবর্তীর নাটক বদনচাঁদ লগনচাঁদ, এই নাটকটির কথা 15-16 বছর আগে থেকে জানি। চলো আমরা অনুরোধ জানাই, আমরা নাটক শুরু করব। প্রথম নাটক দেখব বদনচাঁদ লগনচাঁদ, শুরু হবে কয়েক মিনিটের মধ্যেই। তারপর দেখব বীরভূম সংস্কৃতি বাহিনীর নাটক নজর। যারা ছড়িয়ে ছিটিয়ে আছেন, যাদের আপনাদের কথা হয়তো একটু কম শুনতে কারো ভালো লাগে, কিন্তু নাটকের উৎসবে ভালো লাগা মানুষের কথা শুনতেও হয়। যারা আছেন বাইরে চলে আসবেন, মিনিট দশেকের মধ্যে আমরা শুরু করব আমাদের আজকের প্রথম নাটক। বাবার বন্ধনা গুরুদেবের চরণ করি কালী।